সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। আপনার যদি মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে নতুন একটি চাকরির খবর আপনাদের জন্য। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কোস্ট গার্ডের নতুন একটি চাকরির খবর, যেখানে আপনাদের বেতন দেওয়া হবে 21,700 থেকে 47,600 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 22 বছর এবং আপনারা 5 বছর ও 3 বছর SC ST OBC-র জন্য ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে আপনার দৈনিক মাপযোগ 157 সেন্টিমিটার হলেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যারা পাহাড় পর্বত অঞ্চলে বাসিন্দা তাদের জন্য বিশেষ ছাড় পেয়ে যাবেন হাইটে। এছাড়াও আপনাদেরকে বলা হচ্ছে আপনার যে প্রার্থী বাছাই পদ্ধতি কীভাবে করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে আপনাদেরকে জানানো হবে লিখিত পরীক্ষার পর, এবং লিখিত পরীক্ষা কলকাতা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় লিখিত পরীক্ষা করা হবে। এছাড়াও আপনাদেরকে বলা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড় এবং 20টা স্কোয়াট আপ এবং 10টি পুশ আপ দিয়ে আপনার ফিজিক্যাল ফিটনেস ধাপ পার করার পর আপনাদের মেডিকেল টেস্ট পাঠানো হবে। এবং আপনাদেরকে আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ওখান থেকেই আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ 29 অক্টোবর, 15 অক্টোবর থেকে আবেদন করা শুরু হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে দিলাম অ্যাডভান্স বন্ধুরা, তার জন্য ভিডিওটি শেষ করার পর একটি লাইক করে দেবেন। একটি লাইক করলে আপনার কিছু যায় আসে না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি নিয়মিত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ভিডিও পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।